আসসালামু আলাইকুম। ভাবলাম আমার পেন্টিং এর ভেতর কেন আজকে পিকনিকে যাই, কোথায় যাওয়া যায় বলুন তো। শান্ত এক দুপুর বেলা ছোট্ট একটা পুকুর পাড়ে যাই চলেন, যেখানে মৃদু বাতাসে গাছের পাতাগুলো দুলছে, পানিতে ছোট্ট ছোট্ট ঢেউ, পাশে নীল রঙের ফুল গাছ। পরে আমরা সবাই মিলে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করব, কেমন? চলুন চলুন যাই। চলুন এবার আমরা আঁকা শুরু করি। প্রথমে আমি আকাশের রঙের লেয়ার দিব, তাই সেই রঙগুলো নিয়ে নিচ্ছি, সাদা, নীল। এই পেন্টিং এ আমি বেশিরভাগ রং ক্যামেল ব্র্যান্ডের ব্যবহার করেছি, এছাড়া মাঝখানে আমি মন্টমার্ট আর মেরিট ব্র্যান্ডও ব্যবহার করেছি। একটা বড় অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে আমি আকাশের রং ব্লেন্ড করে যাচ্ছি। আপনার কাছে যেটাই থাকুক না কেন, আপনি ওটা দিয়ে ব্লেন্ডিং করতে পারবেন, যেমন ফ্ল্যাট ব্রাশ, ফিলবার্ট ব্রাশ ইত্যাদি। এবার আমি সবসময়ের মতো পেন্টিং এর মূল জিনিসগুলো শেপ এনে নিব। পেন্টিং এর যতটুকু অংশে গাছপালা থাকবে সেখানে সবুজ রং বসিয়ে নিচ্ছি, আবার যেখানে পানি বা অন্য জিনিস বসবে সেখানে ওগুলোর রং বসিয়ে নিব। আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে পুরো ক্যানভাসটা নীল রঙের কেন? আসলে কোনবার যেন পেন্টিং করতে যেয়ে আমার অনেকগুলো নীল রং পড়েছিল, পরে আমি রাখার মতো কোনো কৌটাও পাচ্ছিলাম না। এমন অবস্থায় আমি করি কি, বাড়তি রঙগুলো এমনি ক্যানভাসে এক লেয়ার হিসেবে লাগিয়ে রাখি। এতে করে যেমন আমার বাড়তি রঙগুলো নষ্ট হলো না, তেমনি ক্যানভাসে স্মুথ একটা টেক্সচার আসলো। এবার আমরা আকাশে আরও একটা লেয়ার দিব। এবার আমি কোবাল্ট ব্লু, লাইট ব্লু পার্মানেন্ট এবং হোয়াইট ব্যবহার করছি। প্রথম লেয়ারটা আমার জন্য একটা আন্ডার পেন্টিং এর মতো কাজ করে। একটা ছবি ঘোলা করার পর ছবিটা যেমন দেখায়, আমি আমার পেন্টিংটাকে পেন্টিং এর শুরুতে সেভাবে কল্পনা করি, তারপরে আস্তে আস্তে ছবিতে ফোকাস করি। কোথায় গাঢ় রঙের অংশ, কোথায় হালকা রঙের অংশ, সেগুলো বসিয়ে নিয়ে মূলত আমি ছবির জিনিসগুলোর অবস্থান ঠিক করি। এক একজনের তো আসলে এক এক রকমের আঁকার স্টাইল, আমি কিভাবে মূলত আমার ছবিগুলো আঁকি ওই ধরনটা আমি আপনাদের দেখিয়ে বোঝানোর চেষ্টা করি। আমার আঁকার ধরনটা আপনাদের জন্য একটা উদাহরণ মাত্র। আমি ছবি আঁকার উপর কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নিইনি, এতে কিন্তু আমার ছবি আঁকা বিষয়ক অনেক কিছু জানতে বেশ কষ্ট হয়। কিন্তু আবার আমি এটার একটা পজিটিভ দিক কি চিন্তা করে জানেন, যে আমার আঁকার মাঝে কিন্তু একটা স্বাধীনতা আছে। আমি আজকে একটা ঘর আঁকতে গেলেও একটা টান যদি এপাশ থেকে শুরু করি, তাহলে কাল ওপাশ থেকে শুরু করব আমার ইচ্ছা মতো। তাই আমিও যে মাধ্যমগুলো আপনাদের দেখাই সেটাও আপনারা একটা উদাহরণ হিসেবে নেবেন আপনাদের নিজেদের স্কিল বাড়ানোর জন্য।
আমি চাই আপনারাও ছবি আঁকার সময় সেই শান্তি আর স্বাধীনতা অনুভব করেন যেটা আমি করি। তাই আপনারা আপনাদের ইচ্ছা মতো পেন্সিল দিয়ে আঁকতে পারেন, কোনো সমস্যা নেই। সেটাই হবে আপনাদের নিজেদের আঁকার স্টাইল। আর আমি মূলত কিভাবে আঁকি সেটা আমি আপনাদের দেখিয়ে সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আমরা আকাশে অল্প করে মেঘের কাজ করতে থাকব। নিচের সাইডে মেঘ বেশি এবং আস্তে আস্তে মেঘ উপরে কমে যাচ্ছে, এমন একটা ইফেক্ট আনতে চাচ্ছি। মেঘ এত অদ্ভুত সুন্দর একটা জিনিস, আমি মাঝে মাঝে বাহিরে গেলে এক নাকারে হা করে মেঘের দিকে তাকিয়ে থাকি। প্রাকৃতিক জিনিসগুলো এত অদ্ভুত সুন্দর, মাশাআল্লাহ। আমি এবার একটা লম্বা রাউন্ড ব্রাশ দিয়ে গাছ আঁকা শুরু করব। গাছের এই শাখা প্রশাখাগুলো এরকম লম্বা চিকন রাউন্ড ব্রাশ বা লাইনার ব্রাশ দিয়ে ভালো করে আঁকা যায়। এই শাখা প্রশাখাগুলো আঁকার সময় খেয়াল রাখবেন যেন এটা যত উপরের দিকে যাবে তত চিকন হয়, মোটা থেকে চিকন আকৃতি হয়ে যাবে। এই বিষয়টা খেয়াল করে গাছের শাখা প্রশাখা আঁকলে কিন্তু রিয়েলিজম আরও বেড়ে যায়। এবার আমি আমার ড্যাগার ব্রাশটা দিয়ে ঘাসের উপর বড় বড় পাতা আঁকা শুরু করব। ঘাস আঁকা নিয়ে আমার চ্যানেলে দারুণ একটা ডিটেইলড ভিডিও আছে, আমি লিংক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে দিয়ে দিব, আপনারা চাইলে এই ভিডিওটা শেষে ওটাও দেখে নিতে পারেন। প্রথমে আমি এই জায়গাটাতে গাঢ় রং করে রেখেছিলাম, কারণ আমি এখানে অনেকগুলো রঙের লেয়ার দিয়ে ঘাসের ইফেক্ট আনবো এবং এখানে আস্তে আস্তে হালকা রঙের কাজ করব। অ্যাক্রিলিক পেইন্টে সবসময় গাঢ় থেকে হালকা রঙের কাজ করার চেষ্টা করবেন, এতে করে পেইন্টিং আরও সুন্দর করে ফুটে ওঠে। এবার আমরা আস্তে আস্তে পানির অংশটা করে নিব।
এখানে আমি একটা ড্রাই রাউন্ড ব্রাশ দিয়ে এলোমেলো ইফেক্ট আনার চেষ্টা করছি, আস্তে আস্তে ট্যাপ করে যাচ্ছি। পেন্টিং এর এমন পর্যায়ে আমি ধীরে ধীরে ডিটেলসের কাজ শুরু করি এবং ছোট ছোট জিনিসগুলো শেপে আনতে থাকি। দূরের গাছপালাগুলোতে একটু একটু কাজ করে নিব, ব্রাশ দিয়ে আস্তে আস্তে ট্যাপ করে যাব। পানিতে সবসময় তার আশেপাশের জিনিসের রিফ্লেকশন পড়ে থাকে, এখানে আমি সেই কাজটা করছি। পানির আশেপাশে গাছপালা, ঘাস, উপরে আকাশ ইত্যাদি সব কিছু রিফ্লেকশন আঁকছি। এবার আমি গাছের পাতার প্রথম লেয়ার দিব, এখানে আমি লম্বা একটা রাউন্ড ব্রাশ ব্যবহার করছি। পাপা
গাঢ় রঙের লেয়ার দিয়ে যাব এলোমেলোভাবে। এরপর আবার একটা শুকনো ব্রাশ দিয়ে ট্যাপ করে যাব, এতে করে একই ধাঁচের ইফেক্ট আসে না। আর সেজন্য গাছের পাতায় বাস্তব ভাবটা ফুটে উঠছে। খেয়াল করে দেখুন আমি কিভাবে রঙের কাজ করে যাচ্ছি। গাছের ঝোপঝাড় আঁকাটা খুবই মজার। আগে আমি গাছের পাতা তারপর এরকম ঝোপঝাড় আঁকতে অনেক ভয় পেতাম, মনে হতো যে এত কঠিন, কিন্তু প্রচুর প্র্যাকটিস এবং পরিশ্রমের পর আজ আমি বলতে পারি যে আমার এই পাতা ঝোপঝাড় আঁকতে অনেক ভালো লাগে এবং আপনিও চাইলে দারুণভাবে আঁকতে পারবেন। এর জন্য আপনার ধৈর্য প্রয়োজন এবং প্রচুর প্র্যাকটিস। এখানে আমি যে ব্রাশটা ব্যবহার করছি সেটা হলো মন্টমার্টার লাইনার ব্রাশ। এই ব্রাশের একটা সেট কিনতে পাওয়া যায়, আমি এটা ব্যবহার করে এত আরাম পাচ্ছি। পাতা আঁকার জন্য এই ব্রাশটা একদম চমৎকার কাজ করে। আপনারা চাইলে আমি এই ব্রাশ সেটটা নিয়ে একটা রিভিউ করতে পারি। আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে এই ব্রাশ সেটটা সম্পর্কে আপনারা ডিটেলসে জানতে চান কিনা। ঝোপঝাড় আঁকার জন্য ছায়ার অংশে গাঢ় রং বসিয়ে নিয়েছি। তারপর আস্তে আস্তে পাতাগুলো আঁকবো। পাতাগুলো আঁকতে এত ভালো লাগে, একটা একটা করে পাতা আমি এঁকে যাচ্ছি। Thank you.
এবার ছোট ছোট ঘাসের অংশগুলো রং করে নেব। দূরের মেঘগুলো আস্তে আস্তে এঁকে ফেলবো। এখানে আমি শুধু কোবাল্ট ব্লু এবং টাইটানিয়াম হোয়াইট ব্যবহার করছি। দেখে নিন কিভাবে আমি কালার মিক্স করে তারপর রং করছি। মেঘ আঁকতে আমার খুব ভালো লাগে, যেখানে একসময় আমি মেঘ আঁকতেই ভয় পেতাম। এগুলো আসলে অনেকটা প্র্যাকটিসের উপর নির্ভর করছে। আপনার সবচেয়ে বড় টিচার কিন্তু আপনি নিজেই। আপনি যদি আজকে 50টা পেইন্টিং করেন, তাহলে আপনার ওই 50টা পেইন্টিং থেকে আপনি নিজেই যে কত কিছু শিখতে পারবেন আপনি এটার ধারণাও নেই। তাই পেইন্টিং করুন, আজকেই শুরু করুন। যে কোনো একটা সময় শুরু করে আপনি আপনার নিজের অভিজ্ঞতা বাড়ান, দেখবেন যে আপনি অনেক কিছু শিখতে পারছেন। যেটা আমি একটু আগেও বললাম, আপনি কিন্তু আপনার সবচেয়ে বড় শিক্ষক। আপনার কতটা স্কিল ডেভেলপমেন্ট হবে এটা কিন্তু অনেকটা আপনার উপর নির্ভর করছে, কারণ আপনার ধৈর্যের সীমা আপনি কতটা বাড়াবেন এই ক্ষমতা কিন্তু আপনার হাতে। তাই প্রচুর পেইন্টিং করুন এবং চেষ্টা করুন। আপনাদের উপর আর কেউ বিশ্বাস করুক আর না করুক, আপনাদের উপর আমার বিশ্বাস আছে আপনারা ইনশাল্লাহ অবশ্যই পারবেন। এবার পানিতে ডিটেলসের কাজ করার পালা। দেখবেন আপনি যত ডিটেলস দিতে থাকবেন ছবিটা ততটাই জীবন্ত হয়ে উঠবে। জোর করে দ্রুত পেইন্টিং শেষ করার কোনো দরকার নেই। যতক্ষণই আঁকেন না কেন, মন দিয়ে উপভোগ করে ছবি আঁকবেন। দেখবেন কখন যে সময় চলে যাচ্ছে আপনি টেরই পাবেন না। এই ডিটেলস দেওয়াটাও যদি আপনি এনজয় করা শুরু করেন, তাহলে আপনার মনে শান্তি আসবে আর আপনার পেইন্টিংয়ে সেই শান্তি প্রকাশ পাবে। পানি রং করতে কেমন যেন শান্তি লাগে আমার।
পানির লেয়ারটা শেষ হলে এবার আমি ঘাসের অংশে আরও একটা লেয়ার শুরু করব। এখানে আমি এখন মন্টমার্টের লাইনার ব্রাশটাই ব্যবহার করছি। দেখছেন তো কিভাবে প্রত্যেক ব্রাশের টানের সাথে ঘাসগুলো জীবন্ত হয়ে উঠছে। এবার আমি ঝোপঝাড়ের অংশের পাতা ডিটেলসের কাজ করব। পেন্টিং এর গাঢ় রং থেকে আস্তে আস্তে হালকা রঙের কাজ করি আমি সবসময়, এবারও তাই করছি। আমাদের সবার আশেপাশে কিন্তু গাছপালা থাকে, যখন অনেক রোদ উঠবে না তখন বাইরে একটু উঁকি মেরে দেখবেন যে গাছগুলো কেমন দেখতে, ঝোপঝাড়ে কিভাবে পাতাগুলো আছে, কোন অ্যাঙ্গেলে থাকে, রংগুলো কেমন, এগুলো বোঝার চেষ্টা করুন। আমার সাথে এটা এত হয় যে আমি এমনি একটা বোতলের দিকে তাকিয়ে চিন্তা করছি যে আচ্ছা এটা আঁকতে গেলে কী কী কালার মিস করা লাগবে। নিজের চোখের সামনে থাকা জিনিসকে অবজার্ভ করে আঁকার চেষ্টা করাটা কিন্তু দারুণ কাজে দেয়। এত সুন্দর একটা জায়গায় পিকনিকে আসলাম, আর একটু আরাম টারাম করার জন্য না বসলে হয় বলেন? একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবো, সবাই মিলে আনন্দ ফুর্তি করবো, বই পড়বো, খাবো দাবো। এবার আমি একটা চাদর এঁকে নিচ্ছি যেটা মাটিতে বিছিয়ে আমরা বসবো সবাই। ওগুলো লেয়ার শিখাতে শিখাতে এবার আমি ঘাসের পাতার আরো ডিটেলসের কাজ করছি। দারুণ লাগছে তাই না? দূরের ঘাসগুলোর ডিটেলসও দিয়ে নিব।
আচ্ছা, এই চাঁদের উপর যেরকম রোদের আলো পড়ছে সেরকম কিন্তু ছায়াও পড়ছে আশেপাশের গাছপালার, তাই সেই দিকটা খেয়াল রেখে আমি রং করছি। চাঁদের উপর একটা বই আছে, ছোট একটা প্লেটে খাবার আছে, এগুলো আমরা আঁকবো খুবই ধৈর্যের সাথে, ছোট্ট ছোট্ট। পেন্টিং এর এই ছোট্ট ছোট ডিটেলস গুলোর কিন্তু দারুণ ক্ষমতা থাকে পেন্টিং আরো জীবন্ত করে তুলতে। খাবার যে একটা ঝুড়ি আছে ওটারও ডিটেলস এর কাজ করে নিচ্ছি। ভেতরে ছায়ার অংশে গাঢ় রং করে নিচ্ছি। এভাবে দেখুন ছোট এই বাক্সটার পেছনে আমি কতটা সময় দিয়েছি ভালো করে আঁকতে। যখন একটা জায়গার রং শুকাতে থাকবে তখন টুপ করে অন্য জায়গায় রঙের কাজ করবেন। গাছের পাতায় যত ডিটেলস দেওয়া যায় তত ভালো লাগে। আস্তে আস্তে পাতাগুলো এঁকে যাব। ঝুড়ির ভিতরে যে দুটো পাউরুটি এনেছি সেটা আঁকতে হবে না, ওটা আঁকা শেষে আঙুর এঁকে নিব। এত ছোট ছোট ডিটেল দিতে একদম অন্যরকমের ভালো লাগে আমার, দেখেন কি কিউট লাগছে। আমি তো ভাই একটু হেলে দুলে না শুলে আমার আবার ভাল লাগে না, তাই দুটো বালিশও নিয়ে আসছি, বিশ্রাম নিতে ঘুমিয়েও পড়তে পারি একদম। আমি যতটুকু সম্ভব আপনাদের ডিটেলসে দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনাদের উপকার আসছে। উফ, বাইরে খুবই রোদ, আল্লাহ চন্দনটা টুপি আঁকি। দেখতে দেখতে আমাদের ছবিটা জীবন্ত হয়ে উঠলো যেন। এখন আমরা ফিনিশিং টাচ দিতে থাকবো।
পেইন্টিংয়ের এই ফিনিশিং টাচ কিন্তু মাঝে মাঝে পেইন্টিংয়ের রূপই বদলে দেয়, তাই খুবই গুরুত্বের সাথে শেষের ডিটেলসগুলো দেওয়ার চেষ্টা করবেন। সব শেষে এবার আমরা গাছে ফুল আঁকব, নীল রঙের ছোট্ট ছোট্ট ফুল। আমার আম্মু বলল যে এখানে নীল রঙের ফুল দিতে অনেক সুন্দর লাগবে, তাই আমি ভাবলাম একে ফেলি। আমি একটা পেইন্টিংয়ের পেছনে প্রচুর সময় দেই, ঘন্টার পর ঘন্টা। এটা কখনো হিসাবও করা হয়নি যে আমি আসলে কত ঘন্টা কাজ করি একটা পেইন্টিংয়ের পেছনে। আজকের ভিডিওটা বেশ বড় ছিল, আপনাদের কাছ থেকে আমি প্রচুর রিকোয়েস্ট পাই বড় ভিডিওর জন্য, তাই আমি চেষ্টা করেছি আপনাদের যতটুকু সম্ভব দেখাতে। আমি আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে এসেছে, কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। ইনশাল্লাহ এর পরের ভিডিওতে আমি আবার আপনাদের সাহায্য করতে চলে আসব, তাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখতে পারেন, এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যাবে। অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল আপনাদের জন্য, আল্লাহ হাফেজ।